مدينة مدينة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون. وقال النبي صلى الله عليه وسلم: يا ابن آدم أعطيتك وخولتك وأنعمت عليك، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشرط جود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله يا مرة هي ربي يا مرشا ساوند. الله يا مرة هي ربي يا مرشا دامي دامي تون موني تاريو نبا দমি দমি তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকে এই
করমুলি এলাকাবাসীর উদ্যোগে ও মুর্দারদের রুহের মাগফিরাত কামনার্থে ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা কেরামত আলী সাহেব দামাত বরকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান হলুদ সাহেব, প্রধান বক্তা আজকের আকর্ষণ হযরত মাওলানা সুয়াইদ বিন আব্দুর রউফ সাহেব দামাত বরকাতুহুম, আরো বিশেষ বক্তাগণ আমার সামনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত অনাগত দিন পিপাসু মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, এবং সামনে উপস্থিত আছে ছোট ছোট কচি খাজারা, সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সেই সাথে মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এরকম দুনিয়া দিনে একটা মাহফিলে বসার এবং আলোচনা করার, শোনার, আমল করার যে সুযোগ মাওলাই করিম করে দিয়েছেন, এই জন্য আমরা দিল থেকে প্রাণ খুলে মহব্বতের সাথে একবার মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আমি গলা কেটে রাখতে পারবো, আমার আমার তো আরেকটা প্রোগ্রাম আছে, আমি গলা শেষ করবো, কি করবো? এত কাছে নিয়ে মাইক, তারপর পরবর্তী বক্তারা কি করতে পারে সামনে যাবে আমার শ্বাসকষ্ট হবে যদি টান কাছে নিয়ে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এরকম দিনে একটা মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা দিল খুলে প্রাণ খুলে মহব্বতের সাথে জোরে সোরে একবার শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। ও দুস্থ বুজুর্গ, ইয়ত্র এলাকায় মুসলমান মানুষ বলতে মনে হয় নাই, খুব কম, তাই না? তাহলে মুসলমানরা কোথায় গেল? আজকে তো এটা মুসলমানের জলসা, এই মুসলমানের জলসায় তো মুসলমানদের থাকার কথা, তাহলে মুসলমানরা কি দূর দূরান্ত থেকে এসে এখানে উপস্থিত হবে না এলাকার গোলায় আগে উপস্থিত হবে? তো এলাকার মুসলমানরা কোথায়? তারা কি সেই ভারতের মোদি সরকার হুঙ্কার দিছে মুসলমানের উপর নির্যাতন করতেছে সেই ভয়ে কি ঘরের কোনায় পলায় রয়েছে নাকি? এরা আসতেছে না কেন? চিন্তা করতেছে যে মাগরিবের পরে তো আর ভালো বক্তারা ওঠে না, ওই সুরালো কোনো কণ্ঠস্বর বক্তা ওঠে না, কার কথা শুনবো? সবার পরে যেমনই ভালো বক্তা যখন আসবে, ভাইয়ের আমার পায়ে ধরে বলছি, নানুপুর বিশ্বাপুজুর বলতেছে বাবা হ্যাঁ মাগরিব নাই আসর নাই, দিনই কথা যেখানে হয় সেখানে বসে যাও, ওটা হলো জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানে বসে গেলে এই জান্নাতের বাগানে যে বরকত হবে এটা তুমি ঘরে বসে কোনোদিনও উপলব্ধি করতে পারবে না, কারণ ঘরের ভিতরে আল্লাহ তাআলা তোমার বরকত নিয়ে দিবে না, তোমার বরকত এই মাহফিলের প্যান্ডেলের ভিতর থেকে নিয়ে যেতে হবে। আপনাদের এলাকায় এই শীতের সিজনে গাছিরা গাছ কেটে রস লাগায় কিনা আমি জানি না, কিন্তু আমাদের দেশে গাজীপুরের ভিতরে অনেক গাছি ভাই গাছ কেটে রস গাছে লাগাইতেছে। এখন এই যে রসটা যে গাছে লাগায় আপনাদের দেশে লাগায় কিনা? তো এই যে গাছের যে রস লাগায় দেখবেন গাছটা চাচার পরে একটা নালা দিবে, তারপর একটা ঘটি বসাবে, রসটা কোথায় পড়বে? ঘটি পড়বে না বাইরে পড়বে, জোরে গান। আজকে হযরত উলামায়ে কেরাম অনেক বড় বড় আলেমরা আসতেছে, আজকে এই এখানে বসে তারা আলোচনা করবে মাওলাই করিম সেই লৌহে মাহফুজ থেকে আরশ থেকে
বরকত নাজিল করবে এখানে, আর এই ঘটির ভিতরে এই প্যান্ডেলের ভিতরে এই বরকতগুলা ঢুকতে থাকবে। কথা বুঝে আসছে? তাতে ঘরের কোনায় বসে থাকলে, ঘরে বসে থাকলে বরকত পাওয়া যাবে না। বরকত যদি নিতে হয় তাহলে মাহফিলের প্যান্ডেলে এসে নিতে হবে। এই প্যান্ডেল যখন বর্ব হয়ে যাবে এরপরে এই বরকত ব্যবসা বাণিজ্যতে, দোকানপাটে, ঘর বাড়িতে, ক্ষেত খামারে, বিভিন্ন যে সাইটে এই বরকত পৌঁছাইতে থাকবে। তো আমরা যদি ঘরে বসে থাকি তে বরকত পাবো? পাবো না। অতএব আমাদের এই ঘটির ভিতরে আসতে হবে, এখানে আমাদেরকে আহরণ করতে হবে। দেখবেন ঘটির ভিতরে মৌমাছিরা, হ্যাঁ, এরকম পোকারা, পাখিরা ওই ঘটির ভিতর থেকে রস সংগ্রহ করে। আমরাও আজকে এই মাহফিলের প্যান্ডেল থেকে এরকম আজকে বরকত সংরক্ষণ করব। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনারা ঘরে বসে না থেকে মাহফিলে চলে আসেন। হ্যাঁ, এখানে আমি অল্প সময় কিছু কথা বলবো, যেহেতু পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুমিনুনের 102 এবং 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস মুবারক থেকে এক টুকরা হাদিসে কারিমাও তেলাওয়াত করেছি। মালিক যদি সুযোগ দান করে ইনশাআল্লাহ এর উপর আলোচনা করার চেষ্টা করব। দুস্থ বুজুর্গ, আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত নিপীড়িত। হ্যাঁ, ফেসবুক খুললে, বিভিন্ন পত্রিকায় দেখলে, বিভিন্ন সাইটগুলো দেখলে দেখা যাচ্ছে মুসলমানরা সারা বিশ্বে সবচেয়ে বড় নির্যাতিত। আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমারই দিনী ভাই মুসলমান, তাদেরকে যেইভাবে নির্যাতন জুলুম করা হচ্ছে, আমি মুসলমান ঘরের কোণে বসে কিভাবে দেখতেছি, সহ্য করতেছি, আফসোস হায় মুসলমান। এটা তো আমার ইমানি দায়িত্ব না, আমার ইমানি দায়িত্ব এরকম দিনই মজলিসে বসে আল্লাহকে সাক্ষী রেখে তার প্রতিবাদ জানানো। ওই মোদি সরকারের পতন হওয়া দরকার। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা জিহাদ শব্দ, ইসলামের শত্রুরা জিহাদ। আজকে সেই মোদি সরকার আমার মুসলমান ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। মোদি সরকার জানা উচিত, তুমি আজকে তোমার ক্ষমতা তুমি প্রয়োগ করতেছো, তুমি জেনে রাখো মুসলমানের মুসলমানিত্ব শিকল কঠিন গভীরে, সেটা 50 বছর নয়, 50 কোটি বছর ধরেও যদি তোমরা চেষ্টা করো কোনোদিন মুসলমানদেরকে তোমরা ধ্বংস করতে পারবে না। কিয়ামত পর্যন্ত মুসলমান টিকে থাকবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত কওমি টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত আহলে হক টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাত জিন্দা থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত জিন্দা থাকবে ইনশাআল্লাহ। অনেক আলেমরা আমাদেরকে এরকম ভাবে ফাঁসিতে ঝুলাইছে ইতিহাস, লক্ষ লক্ষ আলেমদেরকে আগুনে পুড়ে মারছে গুলো ইতিহাস, পানির ভিতরে ডুবে ডুবে মারছে গুলো ইতিহাস, সেগুলো মুসলমান ভুলে যায় নাই। মুসলমান এখনো তাদের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য মুসলমান, তোমরা মিছু ভিড়ের ভিতর কেমন করে আজকে দিনই মাহফিল ছেড়ে ঘরের কোণে বসে রইছো, এটা আফসোস ছাড়া কিচ্ছু না, এটা আফসোস ছাড়া কিচ্ছু না। এখন যদি মমতাজ রেইনের একটা গান দেওয়া যে একটু খাইছে, জায়গা দেও নিজে তো না, ঠিক কিনা? যদি মমতাজ রানা যাই তো আজকে হেতু এত দূর যাওয়া দরকার নাই। মানে টিভিতে খেলোয়াড়রা খেলে, একটা খেলোয়াড় এখানে নিয়ে আসলে তারা দেখার জন্য ভিড় করতে, মানুষ ভিড় করতো, মানে জাহান্নামমুখী হবে কিভাবে এটা মানুষ করছে। এই জন্য ভাই আসেন, অনুরোধ করে বলতেছি, এখানে দিনই মজমা আমরা এই মাহফিলে বসি, হযরত উলামায়ে কেরাম কুরআন হাদিসের বয়ান করবে, আমরা শুনবো, আমরা নিজে আমলে নেব, এগুলো আমাদের প্রয়োজন। তো আজকে আমার ভোট, আমার ভাই নির্যাতিত, আমরা কিছুই করতে পারতেছি না। দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে শুধু বাড়িঘর করার জন্য নয়, শুধু গাড়ি বাড়ি বানানোর জন্য নয়, সম্পদ বানানোর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি বলে দিন এটাই আমার রাস্তা যে আমি ডাক দিই আল্লাহর দিকে জেনে শুনে বিজ্ঞতার সাথে আমি আর যারা আমার অনুসরণ করে। তো ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কিসে খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সন্তুষ্ট থাকেন, বান্দার আমলের দ্বারা থাকেন। বান্দা যখন মাওলাই করিমের সাথে মিলিত হয় মাওলাই করিমের কথা মতো যখন বান্দা চলে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর রাজি হয়ে যায়। আল্লাহ যার উপরে খুশি হয়েছেন তিনি পেয়েছেন সফলতা, আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে সন্তুষ্ট হয়েছেন তার সকল কাজ বিফল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে মানুষের কোনো কাজ নেই, আছে শুধু কিছু প্রয়োজন, আর আমার কাজ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি সবচেয়ে বড় কথা। ও ভাই দুনিয়া খুবই ছোট, দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য বৈভব খুবই কম, দুনিয়ার সম্মান সরদারি মাতাকবরি নেতাগরি খুবই কম, আল্লাহ অনেক বড়। আল্লাহ সবচেয়ে বড় রোজ 30 বার তার মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে, বলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে মুয়াজ্জিন আজান দেয় আর প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সবচেয়ে বড় এলানটা পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যার উপর খুশি হয়েছেন রাজি হয়েছেন তার সকল কাজ সফলতা পেয়েছে, তার সকল কিছু সফলতা পেয়েছে, আর যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছেন তার সকল কিছু বিফল হয়ে গেছে। এই জন্যই নবী পয়গম্বররা যুগে যুগে এসেছিলেন আমাদেরকে সতর্ক করার জন্য, আমাদেরকে দিনের বুঝগুলো বোঝার জন্য, কোন দিকে থাকলে আমরা জান্নাত পাব আর কোন দিকে থাকলে আমরা জাহান্নামে চলে যাব। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল যাতে আমরা ওই দয়ালু মালিককে ভুলে না যাই, ওই দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনকে যেন না ভুলে যাই। এই জন্যই নবী রাসূলরা এসেছিলেন যেন আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক হয়, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হতে পারি। ভাইয়ের আমার বন্ধুর আমার দুনিয়াতে কাকে বড় বলবেন, কে বড়? যার অনেক বেশি সম্পদ আছে, জমিন আছে, জমিদারি আছে, যার অনেক বড় ব্যবসা আছে, ক্ষমতা আছে, কিন্তু সে বড় নয়, তিনিই বড় যিনি তাকে ওইসব জিনিস দান করে বড় করেছে, যিনি তাকে জমি দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, পদমর্যাদা দিয়েছেন, নেতাগিরি দিয়েছেন, চেয়ারম্যানই দিয়েছেন, মন্ত্রীগিরি দিয়েছেন, বরত্ব দিয়েছেন, তিনি হলো সবচেয়ে বড় ক্ষমতার দর দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা বেঠি? অদুস্থ বুজুর্গ আল্লাহ হলো সবচেয়ে বড়, এই কথাটা আমার দিলের ভিতরে রাখতে হবে। ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ যদি আমার দিলের ভিতরে থাকে আমি যখন গুনার কাজ করতে যাব তখন দেখবেন আমার দিলে যদি আল্লাহ থাকে তখন কিন্তু গুনার কাজ করতে মরে যাবে না, আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকবে। বন্ধুরা